আসসালামু আলাইকুম এব্রুহন এনএসআর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মিস্টার আহমদ্দিন সো টু উইল টু ডেসক্রাইব মোস্ট কমন ট্যাক কোয়েশ্চন স্পেশালি ফর দ্য এসএসসি এক্সাম এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি আজকের এই আলোচনা সো আশা করি আমরা সকলে জানি এখন এসএসসি সিলেবাসে কিন্তু ট্যাক কোয়েশ্চন নেই নো ট্যাক অর্থাৎ এসএসসি সিলেবাসে আমাদের এখন ট্যাক কোয়েশন নেই সো আমাদের এই ক্লাসটা স্পেশালি ইম্পর্টেন্ট ফর দ্য এসএসসি এক্সাম ক্লিয়ার সো আজকে আমি টেন্টি কমন মোস্ট কমন টেন্টি বিশটা যেগুলো পরীক্ষায় সবাই আসে আমরা খুব ইম্পর্টেন্ট দেখে দেখে এগুলো পারলেই কিন্তু পরীক্ষায় ভালো একটা স্কোর তোলা যাবে আমাদের ফাইভ মার্ক তোলা ইনশাল্লাহ কোনো ব্যাপারে হবে না সো লেটস গেট স্টার্ট সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড থাইট হোয়াইট ফর নান টাইম অ্যান্ড ঠাইট হোয়াইট ফর নান সো এই সেন্টেন্সে আমরা টাইট কোয়াশন করতে গেলে আমরা প্রথমে খুঁজব অপারেটর আছে কিনা সো এই সেন্টেন্সে কিন্তু অপারেটর নেই সো এখন আমরা দেখবো এখানে অপারেটর যেহেতু নেই সেখানে তাহলে অবশ্যই মেন বার্ব থাকবে কারণ মেন বার্ভ ছাড়া কোনো সেন্টেন্স হবে না সো এখানে আমরা মেন বাব দেখতে পাচ্ছি ওয়াইট থাইম অ্যান্ড থাইট ওয়াইট ফর নান সো এখানে নান একটা শব্দ আছে তো নানটা থাকার ক্ষেত্রে সেন্টেন্সটা অলরেডি কী হয়ে গেলো নেগেটিভ কারণ নান শব্দটা হচ্ছে নেগেটিভ টাইম অ্যান্ড টাইট সময় এবং জর্বটা কারোর জন্য অপেক্ষা করে না সো ওয়াইট শব্দটা হচ্ছে অপেক্ষা করা সো এখানে ওয়াইটটা কোন টেন্স আছে এটা প্রেজেন্ট ইন টেন্স সেজন্য অবশ্যই কী আসবে ডু আসবে সো নান থাকার কারণে এটা ডুণ্ট হয়নি কারণ আমরা জানি যে অ্যাফর্মেটিভ থাকলে নেগেটিভ নেগেটিভ থাকলে অ্যাফর্মেটিভ সো ডু এবং আমরা সাবজেক্ট হিসেবে কি ইউজ করবো টাইম অ্যান্ড টাইট অ্যান্ড দিয়ে কোনো ব্যক্তি বস্তু কোনো সময় এবং জ্বর এই অ্যান দিয়ে যদি কোনো একাধিক ব্যক্তি বস্তু কিছু যদি অ্যাড করে যুক্ত করে তখন সাবজেক্ট হিসেবে দেয়া হবে হিট ক্লিয়ার সো এটা আনসারটা কী হলো তাহলে ডু দে ডু দে সো আনসারটা কেন হলো থাইম্যান্ড থাইটের পরিবর্তে আমরা দেয় আনলাম এবং নান থাকার ক্ষেত্রে ডুট হয়নি এবং ওয়াইট শব্দটা প্রেজেন্টান্সে থাকার ক্ষেত্রে ডু আসলো যদি ফার্স্ট আনসার থাকতো হোয়াইটের থাকতো তাহলে ইট আনতাম সো আমরা নেক্সট সেন্টেন্স যেটা মোস্ট কমন এটা পরীক্ষার সব সময় আসে এটা হচ্ছে আমাদের যে ল্যাটস এটা আরেকটা একটা শব্দ হচ্ছে ল্যাটাস লেট আস সো ল্যাটাসকে আমরা সংক্ষেপে ল্যাটাস লিখতে পারি ল্যাটস লিখতে পারি সো ল্যাটস লেটাস ল্যাটাস কথা সো যদি কোনো সেন্টেন্সে ল্যাটাস অথবা ল্যাটস অ্যাপ্রোস্টুপিএস যদি থাকে তাহলে এটা আনসার হবে শ্যাল উই এটা আনসার হবে কি উই ইজ ইট ক্লিয়ার সেটা আমরা বুঝছি সো তিন নাম্বার সেন্টেন্সটা আমরা দেখি আই নিড টু গো আই নিট গো সো এখানে নিট দেখার সাথে সাথে আমরা সকলে আনসারটা কী করে দিব নিডন্ট আই কেন নিটটা আমাদের একটা অপারেটর আছে আমাদের অপারেটর কয়টা আছে আমাদের অপারেটর আছে যেমন চব্বিশটা চব্বিশটার মধ্যে অ্যামাজার হ্যাপ হাসেট এবার মধ্যে একটা নিট আছে সো আমরা এই নিটটা দেখার সাথে সাথে আমরা কি আনসারটা কী করে দিব কারণ আমরা যদি অপারেটর থাকলে ওটা দিয়ে আমরা কাজ করবো সো আমরা কী করবো নিডন্ট আই কিন্তু আনসারটা কিন্তু ভুল হবে কারণ এখানে এই নিট ছাড়া কোনো ভার্ব নেই সো আমাদের যদি আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের যে আমি এখানে লিখি যেমন নিটটা আমাদের মেনবার হিসেবে কাজ করে তাহলে নিটের ফার্স্ট ফ্রম কী হবে নিডেড এটাও নিডেড ক্লিয়ার নিট নিডেড নিডেড সো এটা আমরা প্রেজেন্ট হিসেবে যদি কাজ করি তাহলে এখানে আনসার হবে অপারেটিভ হিসেবে আনতে হবে ডু কারণ এখানে নিটের ফর যদি আরেকটা যদি ভার্ব থাকতো ঠিক আছে তাহলে আমরা এই নিটটাকে এই আমরা কী করতাম এটাকে আমরা অক্সিলাইডার হিসেবে কাজ করতাম তখন তখন আমরা কিন্তু নিডন্ট লিখতাম সো এখানে এই নিডন্টের পরিবর্তে যেহেতু এটা আমরা বার হিসেবে কাজ করবো সেজন্য আমরা এটাকে নিয়ে আসবো ডোন্ট যেহেতু আমাদের যদি অপারটেন্ট না থাকে টেন্স হলে ডুডিট ডাস যদি প্রেজেন্টেন্স হয় ডোট পাস্ট টেন্স হলে ডিট যদি বার অবসাতে এস থাকে আমরা ডাস নিয়ে আসতাম বুঝি ক্লিয়ার সো এখানে আমরা অবশ্যই কি কাকে নিয়ে আসবো ডোটকে নিয়ে আসবো সো ডুন্ট আই আনসারটা সঠিক হবে কি ডোন্ড আই ইজ ইট ক্লিয়ার সো নেক্সট আমরা যে সেন্টেন্সটা এখানে দেখতে পাচ্ছি সে সেটা হচ্ছে আই ইজ এ প্রনাউন আই একটি প্রনাউন সো এখানে আই বলতে সাবজেক্টকে বোঝাচ্ছে না মানে এটা কোনো সাবজেক্ট না সো যদি সাবজেক্ট হতো ইজন্ট আই হতো আনসারটা ইজ থাকলে অবশ্যই ইজ থাকলে ইজন্ট ইজ থাকলে আনসারটা হবে ইজন্ট আর এখানে যেহেতু এই আইটা একটা প্রনাউন আয়টা একটা প্রণয়ন কিন্তু এখানে আয়টাকে আমি বোঝাচ্ছে না যদি এটা আমি বোঝাত তাহলে আয়টা বসে যেত সো এখানে আয়টাকে যখন প্রণয়ন এটা একটা আয়টার প্রণয়ন হিসেবে বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই এটা বস্তু ক্ষেত্রে ইট হবে ইজন্ট ইট আনসারটা হবে কি ইজন্ট ইট সো নেক্সট সন্ডাসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে এভরি মাদার লাভস হার চাইল্ড এভরি মাদার লাভস হার চাইল্ড সো এখানে এভরি থাকলে আমরা সকলে জানি সাবজেক্ট হিসেবে দেয়া হয় এভরি থাকলে এভরি এই নোবডি তারপর সাম ওয়ান এভরি ওয়ান এগুলো সব থাকলে আমাদের কী হয় দেয়া হয় সো আমাদের এখানে তো অপারেটর নেই বারো হিসেবে কী আছে লাভস আছে সো লাভসের সাথে এস আছে তাহলে আমাদের কি দেওয়ার কথা আসলে ডাজন্ট দেওয়ার কথা সো এটা অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে কী হবে ডাজন্ট দেয় সো দেটা হচ্ছে প্লোরাল ডাসটা হচ্ছে সিঙ্গুলার সেজন্য এখানে ডাজন দেওয়া হওয়ার কথা থাকলেও আমরা আনসারটা লিখবো ডোট দে আমরা আনসারটা কি লিখবো ইট ক্লিয়ার সো লাভসের সাথে অ্যাস থাকার ফলেও আমরা কিন্তু ডাজ দেওয়া যাবো না আমরা আনসারটা দেব জাস্ট হলে কি ডোট দে আশা করি বুঝতে পারছি সো এখানে একটা কমা হবে আনলেস সো নট ইয়েড না এখনও না আনলেস আই ক্যান ম্যানেজ দ্য মানি সো এখানে এখানে আমাদের যদি আনলেস থাকে তারপর আমাদের নট ইয়েট নো এইগুলো এগুলো হচ্ছে সাবর্ডেন্ট ক্লোজ ক্লিয়ার সো সাবর্ডিনেট ক্লোজ কখনও কেউ হয় না ট্যাকোয়াশান হয় না সো ট্যাকোয়াশান করতে হবে সিম্পল সেন্টেন্স আই ক্যান ম্যানেজ মানি আই ক্যান ম্যানেজ মানি এটা ট্যাকশান করতে হবে সো ট্যাকশন করতে হলে আমাদের এখানে আমাদের অলরেডি অপারেটর আছে সো ক্যান ক্যানটা ক্যানটা এখানে আই ক্যান ম্যানেজ মানি আমরা টাকা ম্যানেজ করতে পারবো সো যেহেতু এখানে ক্যান আছে সেজন্য আমরা কী দিব এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করলে খান্ট হবে সো খান্ট আই আনসারটা কী হবে কান্ট আয় ক্লিয়ার তারপর আমাদের এই মোস্ট ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে এখানে আমরা অনেক সময় মিস্টেক করি যেমন উড গন দেয়ার উড গন দেয়ার সো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আই উড গো দেয়ার আই উড গো দেয়ার সো এখানের মধ্যে গণ যেহেতু আছে এখানে অ্যাপোস্টোপি ডি আছে এখন অ্যাপোস্ট্রোপি ডি আছে সো আমরা এখানে এই সেন্টেস দুইটার মধ্যে পার্থক করা হচ্ছে এটা হচ্ছে ফার ফারফারেশ ফ্রম আর এটা হচ্ছে বার্ভের সিম্পল ফর্ম সো বার্বের ফারফারিস ফ্রম কখন হয় জাস্ট হ্যাডের পরে হয় ক্লিয়ার যেহেতু ডি ফরে এখানে আর কোনো কিছুই হতে পারে না সেজন্য আমরা হ্যাড ধরতে হবে এটাকে যেহেতু হ্যাডের সাথে ডি আসে তো গু কখন হয় সিম্পল ফ্রম কখন হয় উট কোট মাইট এটা এগুলো করে পরে হয় কারণ মরক যদি বারবার পরে বারবার সিম্পল ফ্রম সো আমরা কুড দিতে পারি কুড দিলাম কুডের পরে কিন্তু ডি আছে সো এই অ্যাপোস্ট্রোপি ডি অ্যাপোস্ট্রপি ডি বলতে এখানে এই ভার্ভটা দেখে আমাদের মার্কস মার্ক করতে হবে যে এখানে কি এটা হ্যাট নাকি উট সো বারবেস ফেজম ফর্ম দেখলে আমরা কুড ধরবো বারবেজ যদি ফার্স্ট ফার্টিস ফ্রম দেখে আমরা কি ধরবো হ্যাট ইজ ক্লিয়ার সো আনসারটা হবে তাহলে এটা হ্যাড ধরবো তাহলে এখন সবাই পারবো আনসারটা কী হবে হ্যাডন্ট আই সো যেহেতু এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হলো ক্লিয়ার তাহলে আনসারটা কী দাঁড়ালো হ্যাডন্ট আই যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে এটা নেগেটিভ হলো হ্যাডন্ট আই ইট ক্লিয়ার সো যেহেতু এটা গু তাহলে এটা আনসারটা কী হবে এটা যদি আমরা কুট দরি এটা কুটের পরে বারবার বিশ্রম হয় তাহলে এটা ঠিক আছে তাহলে কুট দলে অবশ্য কুডন্ট হবে কুডন্ট আই ইট ক্লিয়ার তাহলে এটা কুডন্ট আয় লেখা যাবে ইজিট ক্লিয়ার এটা আমরা বুঝছি সকলে ইনশাল্লাহ সো নেক্সট আমরা দেখি নাইদার অফ দেম তাদের মধ্যে কেউ ওয়েন্ট দেয়ার স্টারে সেখানে গেলো না তাদের মধ্যে কেউ সেখানে গেলো না গতকাল সো এখানে আমরা দেখতে পাচ্ছি নাইদার অফ দেম সো নাইদার অফ দেম তাদের মধ্যে কেউ সো এটা অবশ্যই সাবজেক্ট হিসেবে কি হবে দেয় হবে এটা আমরা সকলে বুঝছি ইজিট ক্লিয়ার যেহেতু নাইদার দেম তাদের মধ্যে কেউ তাহলে অবশ্যই এটা সাবজেক্ট হিসেবে দেওয়া হবে সো এখানে অপারেটর আছে এখানে অপারেটর নেই সো অপারেটর নেই সেজন্য আমাদের মেন কে কোথায় আছে দেখবো মেন বার্ফ দেখব ওয়েন্ট আছে তো ওয়েন্টের ফার্স্ট ফ্রম ওয়েন্ট আর গোয়ের ফার্স্ট ফ্রম ওয়েন্ট তাহলে ওয়ান্ট থাকলে অবশ্যই আমরা কী দিব ডিড দিব সো আমরা কি এখন এটা ডিড অন দিব নাকি শুধু ডিড দিব সো এখানে যেহেতু নাইদার আছে নাইদারটা নেগেটিভ শব্দ ইজ ইট ক্লিয়ার এ নাই নেগেটিভ শব্দ থাকার কারণে এখানে ডিড অন দেওয়া যাবে না জাস্ট ডিড আনসারটা কী হবে দে হবে জাস্ট ডিড দে ডিড দে আশা করি বুঝতে পারছি সো নেক্সট সেন্টেন্স যেটা আছে অ্যা বার্ক ইন ডগ্স শ্যালডম বাইটস সো এখানে দেখো অ্যা বার্ক ইন ডগস এটা এটা হচ্ছে একটা বস্তু এটা একটা প্রাণী তো প্রাণী হলে আমাদের অবশ্যই সাবজেক্ট হিসেবে কী হয় ইট হয় ইট ক্লিয়ার সো এখানে অপারেটিভ হিসেবে আমরা কী বসাতে পারি সো এখানে কিন্তু শ্যালডম একটা শব্দ আছে এটা হচ্ছে নেগেটিভ শব্দ তাহলে সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ আছে তাহলে আনসার হবে অ্যাফার্মেটিভ কখনো নট বসানো যাবে না সো বাইটসের সাথে অ্যাস থাকার কারণে এখানে আমরা কী দিব ডাস সো ডাজন দেওয়া যাবে না কারণ ডাজন দেওয়া যাবে না যেহেতু শ্যালডম আছে শ্যালডমও নেগেটিভ শব্দ সেজন্য জাস্ট ডাস ইট এ বার্কিন ডগসের পরিবর্তে ইট হল শ্যালডমস বাইটসের সাথে অ্যাস থাকার কারণে বাইটস বলতে কামড়ানো বা গে করা কুকুর কদাচিত কামড়ায় সো সেলডম বলতে না বললে চলে সো এটা নেগেটিভ নেগেটিভ থাকার কারণে সেটা ডাজন হলো না জাস্ট ডাস হলো তো ডাসটা করতে গিয়ে আসলো ডাস আসলো শুধুমাত্র বাইশের সাথে অ্যাস থাকার কারণে আশা করি বুঝতে পেরেছি সো নেক্সট যে সেন্টেন্স নাম্বার হোয়াট এ পিটি হোয়াট এ পিটি সো হোয়াট এর পিটি এটার এটা হচ্ছে এক্সক্লামেটারি একটা সেন্টেন্স এটা আরও একটু পূর্ণরূপ আছে হোয়াট এ পিটি ইটিস এটা ধরতে হবে কারণ এখানে কোনো অপারেটর নেই এবং কোনো সাবজেক্ট নেই ইজ ইট ক্লিয়ার সো দ্যাটস ওয়াই আসলে এই সেন্টেন্সটা হচ্ছে হোয়াট এ পিটি ইট ইস না এখানে একটা মনে মনে ইট ইস আস এটা ধরতে হবে ইট ক্লিয়ার সো এটা কোয়েশনের সময় কী হবে তাহলে যেহেতু ইস আছে সেজন্য হবে ইজন্ট আর ইটটা বসে যাবে ইজ ইট আমরা কি বসতে সবাই ইনশাআল্লাহ সো এটা আনসারটা হবে ইজ ইট সো বারো নম্বর আমরা দেখতে পাচ্ছি যে ডোন্ট সো থাকলে এটা অবশ্যই ইম্পার্টিভ হয় ইম্পার্টিভ সাধারণত ডোন্ট থাকলে কী হবে উইল ইউ ইম্পার্টিভ সেন্টেন্স ডোন্ট থাকলে অবশ্যই আনসারটা হবে উইল ইউ ইট ক্লিয়ার ডোন্ট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় ডোন্ট গো ডোন্ট ইট ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট গো আউট যদি ডোন্ট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে উইল ইউ দিলে আমাদের আনসারটা আমরা পেয়ে যাবো সো নেক্সট সেন্টেন্স যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফিশার্স ক্যান সুইম পিসার্স এটা পিসার্স হবে না পিসেস সরি পিসার আচ্ছা পিসার হবে ঠিক আছে আমরা নেক্সট স্যান্টেস যেটা আছে সেটা হচ্ছে পিসার্স ক্যান সুইম পিসার্স বলতে জেলেরা যারা মাছ ধরে সো ফিশার্সের সাথে কিন্তু কি আছে অ্যাস ইজ ইট ক্লিয়ার সো এখানে অলরেডি আমাদের অপারেটর আছে সুইমটার হতে হচ্ছে ভার্ব সাতার কাটা সো যেহেতু এখানে আছে অপারেটর দিয়ে আমরা কাজ করতে পারবো সো সেন্টেন্সটা কি অবশ্যই অ্যাফারমেটিভ তাহলে এটা হবে আনসার হবে নেগেটিভ ক্যান থাকলে কী হবে খান্ট খান্ট ফিশার্স যেহেতু আছে ফিশার্স বলতে জেলেরা এখানে জেলে একটাকে বোঝাচ্ছে না এস দিয়ে অনেকটা জেলে একসাথে একসাথে বোঝাচ্ছে সেজন্য অবশ্যই দেয়া হবে যদি পুরাল বোঝায় অবশ্যই সাবজেক্ট হিসেবে দেওয়া হবে কান্ট দেয় কান্ট কেন হলো এখানে অবশ্যই অ্যাফার্মেটিভ অ্যাফরমেটিভ হলে আনসার হবে নেগেটিভ ক্যান থাকলে কান্ট আশা করি বুঝতে পারছি সো দেয়ার অবশ্যই সাবজেক্ট হিসেবে বসে যায় এটা আমরা জানি সো দেয়ার ইজ নো কিং ইন সাইনা সো নো শব্দ একটা আছে তাহলে সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্সটা অবশ্যই নেগেটিভ সো নেগেটিভ হওয়ার কারণে আনসারটা কী হবে অ্যাফার্মেটিভ তো অপারেটর আছে আছে ইজ আছে তাহলে ইজটা কখনো কী হবে না ইজন্ট হবে না ইজ দেয়ার দেওয়া যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় দেয়া সাবজেক্ট হিসেবে বসে আশা করি বুঝতে পারছি সো নেক্সট সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে কাইন্ডলি কাইন্ডলি দেখার সাথে সাথে সেন্টেন্সটা অবশ্যই কি ইম্পারেটিভ শুধু কাইন্ডলি না ফ্লিস থাকলে ইম্পারেটিভ তারপর নেভার দেখলেও সেটা ইম্পারেটিভ ধরে নেব আর যদি ডোন থাকে আগে যেটা করছি ডোন থাকলে ইম্পার্টিভ সো এগুলোর পরিবর্তে কাইন্ডলি ডু ফেভার অফ মি তারপর এই ফ্লিস নেভার এগুলো দেখলে আমাদের কোনো কিছু চিন্তা না করে আমরা আনসার উইল ইউ ইউজ করে দেব উইল ইউ ব্যবহার করবো যদি আমরা উইল ইউ ব্যবহার করি তাহলে আমরা সেন্টেন্সটা করেক্ট আমরা মার্ক পাব সো ষোলো নম্বর যেটা আছে আল্লাহ ইজ অল মাইটি তাহলে আল্লাহ সর্বশক্তিমান বুঝি ক্লিয়ার সো এখানে অফারটা কি আছে ইস তাহলে ইসটাকে আমরা কী করতে পারি ইজ থাকলে ইজ অন্ট ক্লিয়ার ইস থাকলে অবশ্যই কি ইজ অন্ট সো যেহেতু আল্লাহ আছে আল্লাহর পরিবর্তে আমরা কী বসানো যাবে সো এখানে আমরা হি বসাবো না কি শি বসাবো যেহেতু আমরা কোনো কিছু পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি সো আল্লাহকে আমরা কীভাবে প্রণাউন হিসেবে আমরা প্রকাশ করব সো সেজন্য এটার কারণে একটা স্পেসিফিক রুল হচ্ছে পার্টিকুলারলি সেটা হচ্ছে হি হি দিব বাট হিটা একটু স্পে ক্যাপিটাল দিতে হবে ক্লিয়ার এখানে হিটা যদি আমরা স্মোনোটার দিই তাহলে আমাদের মার্কটা ভুল হয়ে যাবে আমরা নাম্বার পাবো না সেজন্য আমরা কী করব হি দিব বাস বাট এইসটা কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে দিব ইজ ইট ক্লিয়ার ফর্নার হিসেবে আমরা হি ইউজ করতে পারি বাট ইসটা কিন্তু ক্যাপিটালটা দিতে হবে যেহেতু আল্লাহ সর্বশক্তিমান সেজন্য এটাকে নির্দেশ করে সো এখন আমরা নেক্সট যে সেন্টেসটা আছে সেটা হচ্ছে ক্যাট অ্যান্ড ডগ আর ফ্লেইং টুগেদার ক্যাটস অ্যান্ড ডগস সো আমরা ক্যাট অ্যান্ড ডগস না দিয়ে এস দিয়ে সমস্যাকে তাহলে অনেক কুকুর অনেক বিড়াল একসাথে খেলা করতেছে বুঝি ক্লিয়ার সো এখানে অপর অবশ্যই অপরটা আছে আর সো আমাদের এখানে ভয় নেই সেজন্য তাহলে আনসারটা কী হবে নট বা আর এন্ট বলা হয় বা এটা এন্ড লেখা যায় এ আই অ্যান্ড অ্যাপ্রোস টু বিএস এন্ড আর এন্ট বা এন্ড দুইটাতে আমরা একটা লিখতে পারবো সো এটা অফার এটা অ্যাফার্মেটিভ আছে আমাদের আনসারটা হবে নেগেটিভ বুঝি ক্লিয়ার সো ক্যাটস অ্যান্ড ডগ এই ক্যাটস অ্যান্ড ডগের পরিবর্তে আমরা এই কিস্কো তৈরি দেয় তাহলে আরন্ট দে অথবা এন্ট দে দুইটা আনসার কিন্তু রাইট বুথ অফ আনসার রাইট সো নেক্সট যেটা আমাদের কনফিউশন সেটা হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি সো এখানে অপারেটার আছে কি অবশ্যই ইজ তাহলে ইজ থাকলে কী হবে ইজ নট এটা আমরা পারছি ইজ ক্লিয়ার সো বাংলাদেশের পরিবর্তে আমরা কি ইউজ করবো ইট ইজ করা যাবে না বাংলাদেশের পরিবর্তে আমরা সে ইউজ করতে হবে এটা আমাদের একটা ভিন্ন নিয়ম ক্লিয়ার যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ মায়ের দেশ সো এটা আমাদের মায়ের দেশ সেজন্য আমরা এটা প্রণাউন হিসেবে আমরা সি ইউজ করতে হবে সি ঠিক আছে এটাকে ইটি ইউজ করা ইটিস করলে আমাদের মার্ক পাবো না সো আমাদের আরেকটা কনফিউশন একটা আমাদের সেন্টেন্স সেটা হচ্ছে হি এজ ওয়েল এস হিজ ফ্রেন্ডস ওয়েন্ট টু ইস্কুল সো এখানে অপারেটর আছে নেই সেজন্য কি আছে ওয়েন্ট আছে সো সে এবং তার বন্ধুরা স্কুলে গিয়েছিল সো এটা এটা অ্যাফার্মেটিভ সেজন্য আনসারটা হবে নেগেটিভ সো ওয়েন্ট যেহেতু আছে সেজন্য আমাদের ওয়ানটা গুয়ের ফার্স্টফ্রম সেজন্য অবশ্যই হবে ডিট ইট ক্লিয়ার সো এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে এখানে আনসারে ডিডন্ট এখন ডিডন্ট হি সাবজেক্ট হিসেবে আমরা কাকে ইউজ করব। হি অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস সে এবং তার বন্ধুরা স্কুলে গেল সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি অ্যাজ ওয়েল হিজ ফ্রেন্ডস সে আরও তার বন্ধুরা অ্যাজ ওয়েল এস এ বাংলা হচ্ছে এবং সে এবং আরও তার বন্ধুরা স্কুলে গেল সো এখানে অনেকে আমরা কি দেব দে ইউজ করে দেব কারণ আমরা জানি যে সে এবং আরও তার বন্ধুরা স্কুলে গেল সো আমরা অবশ্যই দায়িস করবো কিন্তু এখানে দায়িস করলে আমাদের আনসারটা হবে না সো আমাদের মনে রাখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ তারপর অ্যাকর্ডিং টু তো এভাবে কিছু ফ্রেজ আছে কোম্পানিট বাই এই ফ্রেজগুলোর আগেরটাকে আমরা সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে ফল্ট ধরা যাবে না সো এখানে আমরা আসলে আনসারটা হবে হি শুধু অ্যাজ ওয়েল এস এর আগেরটাই সাবজেক্ট হিসেবে ধরতে হবে ইজ ইট ক্লিয়ার সো নেক্সট হনটি নাম্বার এটা হচ্ছে এটা কনফিউশন যেমন আমরা এখানে হি আছে হি ফুড ডিফেন্ড অন দ্য ট্র্যাবল সে কলমটি টেবিলের উপর রাখলো সো এখানে আমরা দেখতে পাচ্ছি হি যখন আছে বারোর সাথে এস বাই এস নাই এখানে কিন্তু ফুডটায় কিন্তু তিনটা ফর্ম সেম ফুড 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 ফেজেন ফ্রম ফার্স্ট ফ্রম ফার ফার্স্ট ফ্রম সো বুথ আর ফ্রম সেম সো দ্যাটস ওয়াই উই ফিল কনফিউশন সো আমরা এখানে দেখতে পাচ্ছি যদি বারোর সাথে এখানে এস থাকতো তাহলে আমরা কী করতাম ডাস করতাম ইউজি ক্লিয়ার আর বারোর সাথে যখন এস নেই তাহলে আমরা যেহেতু আমরা জানি যে যদি হি হয় বারো সাথে এস বাই এস হবে হি ফোর্স যদি ফার্স্ট চ্যান্স দিই ফার্স্ট ফর্ম দিই তাহলে এস দেওয়া যাবে না কারণ ফার্স্ট তো বারো সাথে এস বাই এস হয় না ইজ ইট ক্লিয়ার সো এটা যেহেতু বারোর সাথে এস নেই তাহলে এটা অবশ্যই ফার্স্ট ফর্ম কারণ যদি ফেজেন্ট ফর্মে হতো তাহলে অবশ্যই বারো সাথে অ্যাস হতো বুঝি ক্লিয়ার সো এটা কখনো আমরা ডাস দেওয়া যাবে না এটা আমরা দিতে হবে কি ডি ডিড ডিডন্ট কেন আসলো ও ফার্স্ট ফর্ম সেজন্য ডিটে আসলো ফেজেন্ট টেন্স হলে তো ডাস আসতো আর ফেজেন্ট ফর্ম হলে বার হতো এস বাই এস থাকতো বুঝলেন এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে তাহলে অবশ্যই এটা ফার্স্ট টেন্স ফার্স্ট ট্যান্স হলে অবশ্যই ডিটা আসবে এটা অ্যাফার্মেটিভ সেটা আনসার হবে ডিডন্ট ডি ডোন্ট হি সো আশা করি আপনারা এই ক্লাসটা বুঝতে পারছেন এটা মোস্টলি কমন অ্যান্ড কনফিউশন এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন লিখে নিয়ে যদি প্র্যাকটিস করেন আশা করি আই হোপ ইউল বি বেনিফিশারি So now bye, take care, I love it.